নমস্কার বন্ধুরা, আমি ভ্লগার চৈতালি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ বড় কাছারিতে যাচ্ছি পুজো দিতে। আমার একটা মানত ছিল ছেলে মেয়েকে নিয়ে, তো সেই মানত আমার পূরণ হয়ে গেছে, তো তার জন্য দণ্ডি কেটে পুজো দেব। তো আমার সঙ্গে রয়েছে আমার মা, মেয়ে, ছেলে রয়েছে, কেননা ওদের নামেই দণ্ডি, তো ওদের তো অবশ্যই লাগবে। তো মাস্কটা খুলেই ফেলি। তো এদিকে ভোরবেলা উঠেছে বলে আমার মেয়ে এখনও ঝিমোচ্ছে আর মা ঠিক আছে, তো আমিও ঠিক আছি আর আমার ছেলেও ঠিক আছে, বাইরের হাওয়া খাচ্ছে। আর এদিকে সামনে বসেছেন আমার বাবা শ্বশুরমশাই, আর এদিকে গাড়ি চালাচ্ছে হচ্ছে গোপাল, ও ভীষণ ভালো ছেলে, আর ও যাচ্ছে আমাদের সঙ্গে এই বড় কাছারিতে। বাবা, বড় কাছারি ভীষণ জাগ্রত এবং যা আপনি মনস্কামনা করবেন সব কিছুই এই বাবা বড় কাছারির কাছে পূর্ণ হয়। আর আজ তো মানে ভীষণ বৃষ্টিও হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট ভেজা। তো আমার শ্বশুরমশাই যাচ্ছেন, এই জন্য বেশি একটা ভিডিও করতে পারবো না। তো আমার শ্বশুরমশাই খুব একটা ফোন ধরলে পছন্দ করেন না, ওই জন্য ভিডিওটা একটু কম করব, কিন্তু আপনারা দেখতে পারবেন গোপালের ফোন থেকে। এই ভিডিওগুলো গোপাল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তো আপনাদেরকে সেটা দেখালাম। এখানে এসে নতুন জামা কাপড় পরে নিয়েছি আমি, ছেলে, মেয়ে। আর দুধ পুকুরে স্নান করে এবার আমরা দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দির পর্যন্ত যাব, এবং সেখানে গিয়েও বাবার থানে তিনবার প্রদক্ষিণ করে তারপর বাবার পুজো দেব। তো আপনারা দেখতে থাকুন, এটি আমার মেয়ে এবং পিছনেই রয়েছে আমার ছেলে। অনেক দিন ধরেই বাবার কাছে যাব যাব করে ঠিক করছিলাম, কিন্তু কিছু না কিছু সমস্যার জন্য সেই যাওয়া আর হয়নি। তবে আজ শেষ পর্যন্ত বড়গাছাইতে আসলাম এবং দণ্ডিও কাটছি। তো আমার মা এই দুধ পুকুরের জল আমরা যেখানে দণ্ডি কেটে কেটে যাচ্ছি সেই রাস্তায় ছিটিয়ে দিচ্ছে, এটাই দণ্ডি কাটার সময় নিয়ম। এবং আমি হাতে পয়সা নিয়েছি, সেটা দিয়ে এরকম নিচে শুয়ে দুদিকে দুহাত দিয়ে এইভাবে ঘুরিয়ে বাবা বড়গাছারির নামে প্রণাম করছি। এইভাবেই দণ্ডি কাটতে হয়। তো এখন আমাকে পুরো মন্দির পর্যন্ত যেতে হবে। তো শাড়ি পরে আছি, একটু সমস্যা হচ্ছে দণ্ডি কাটতে, ভেজা শাড়িতে একবার ওঠা একবার বসা, তো একটু সমস্যা হচ্ছে, কেননা আমি খুব একটা শাড়ি পরি না তার জন্যই। তো ঠিক আছে, বাবা বড় কাছারির নামে সব কিছুই হবে, জয় বাবা বড় কাছারি। সত্যি বাবা বড় কাছারি ভীষণ জাগ্রত, আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে আপনারা তার নাম করে প্রণাম করে যাই হোক পুজো দেওয়ার জন্য মানত করতে পারেন, দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে। তো এই বড় কাছারি বহু বছর ধরেই জাগ্রত, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকবেন বাবা বড় কাছারির মাহাত্মের কথা। তো আমি যেটুকুনি জানি আপনাদের বললাম। তো আমরা মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি দণ্ডি কাটতে কাটতে। তো আমার ছেলে মেয়েও দেখুন খুব সুন্দর আমাকে ফলো করে এগিয়ে চলেছে, এবং আমার শ্বশুরমশাই পিছনে আছেন আর সামনে রয়েছেন আমার মা। তো এই পাঁচজনে মিলেই এসেছি। তো এখন অনেক সকাল, এখন বাজে প্রায় 9:30। তো দেখুন এখনও অনেক কম ভিড় আছে, কিন্তু একটু বেলা পড়তেই ভিড় কাকে বলে। তো আমি আগেও এসেছি, তো ভীষণ ভিড় হয়। তো যত বেলা বাড়বে তত ধীরে ধীরে এই ভিড়ও বেড়ে যাবে। তো আমরা এখন মন্দির চত্বরে চলে এসেছি। তো এই যে বড় কাছারি মন্দির, এবং আমরা এখন এই মন্দিরের চারিদিকে তিনবার প্রদক্ষিণ করব, তারপরে মূল মন্দিরে উঠে সেখানে পুজো দেব। তো আমার ছেলে এবার আমার পিঠে শুচ্ছে, কেননা মা বললেন। আমার মেয়ে যখন 5 বছর ছিল তখন আমার সাথে এইভাবে দণ্ডি কেটেছিল, এখন বয়স আরও বেড়েছে তো একইভাবে আমার সঙ্গে দণ্ডি কাটছে, এবং ছোটোবেলা আমার ছেলেকে পিঠে শুয়েছিল, তো এখন আর একবার সেই জন্য পিঠে শুয়ে মানতটা পূরণ করা হলো দণ্ডি কেটে। মন্দিরে পুজো দেওয়ার সময় ক্যামেরা একদমই বারণ, তো সেই জন্য আমরা মন্দিরে পুজো দেওয়ার সময়কার ভিডিও কিছুই দেখাতে পারছি না।
শুধু একটা ছবি তুলেছিল গোপাল, সেটা আপনাদেরকে দেখাতে পারি। এই হচ্ছে বাবা বড় কাচারির মন্দির, উপরে রয়েছে অশ্বত্থ গাছ, আর এটি মন্দির চালা। তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। তো তখনই দেখুন আমরা টুক করে একটু ছবিও তুলে ফেলি। উপরে দেখবেন লেখাই রয়েছে ফটো তোলা নিষেধ। তো এক ফাঁকে তোলা হয়ে গেছে এটা। তো জয় বাবা বড় কাচারির নাম করে পুজোটা দিয়েই ফেললাম। তো পুজো দেওয়ার পর সবার খুব খিদে পেয়েছে, তো এখানে পেটাই পরোটা, আলুর দম, ঘুগনি সব কিছু নেওয়া হয়েছে। তো আমরা একটি দোকানে বসে সেগুলো সবাই মিলে খেলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি চলুন আপনাদের দেখাই, বড় কাছারিতে অনেক দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কেনা। তো এনারা দেখুন এনাদের পুজো দিতে এসেছেন বাজনা নিয়ে। তো যাদের যেই রকম খুশি, যেইভাবে মানত করেন তাঁরা সেইভাবেই পুজো দিতে আসেন। তো অনেকে গোপাল নিয়ে আসেন, এই যে দেখুন গোপাল নিয়ে এসেছে, গোপাল নিয়ে এনাদের মানত ছিল, তো সেই পুজো দিতে এসেছেন। তো এইভাবেই বড় কাচারি বাবা খুব জাগ্রত, এবং প্রতিদিন বহু সংখ্যক লোক এখানে আসেন, আর বিশেষ করে শনিবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন প্রচণ্ড ভিড় হয় এখানে। তো তাহলেও পুজো বেশ নির্বিঘ্নেই ঘটে। এবং বন্ধুরা সবথেকে আশ্চর্যের ব্যাপার, এখানে কিন্তু কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না, এখানে আপনি নিজেই প্রসাদ নিয়ে এসে ভগবানের কাছে পুজো দেবেন, এবং ইচ্ছেগুলো পাশে পুরোহিত বসে থাকেন তার হাত দিয়ে পুজো দিতে পারেন, কিন্তু তিনি একটি পয়সাও আপনার কাছে প্রণামী হিসাবে চাইবে না। এটা কিন্তু ভীষণ ভালো এখানে দেখা যায়। নইলে আপনারা গেছেন কি না জানি না, তারাপীঠ, পুরী এইসব জায়গায় তো পাণ্ডাদের ভীষণ দৌরাত্ম্য থাকে। তো আমরা এই দোকান থেকেই ডালা নিয়েছিলাম, এবং এখানেই আমরা শেল্টার নিয়েছিলাম, নতুন জামাকাপড় পরেছি, সামনেই যে জায়গা রয়েছে তা করার জন্য। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু পুজো খুবই ভালো সুন্দরভাবে দিয়েছি, একদম ফাঁকায় ফাঁকায়। তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো দেখুন এখনও গাড়ি ভর্তি ভর্তি লোক পুজো দিতে আসছে এই বড় কাচারিতে। তো আমরা একটু সাইডে দাঁড়িয়ে গেছি, কেননা রাস্তাটা খুবই ছোট। তো জয় বাবা বড় কাচারি বলে আমার এই ভিডিওটা এখনকার মতো শেষ করলাম। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে প্রথম আসেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকুন।